নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি জেলার সারাদিন, আর শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। দিলীপ ঘোষের বিরুদ্ধে দলের দুই নেতার কথোপকথনে অডিও ভাইরাল, বিনা রশিদে টাকা আদায়ের অভিযোগ, অডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ফের বিস্ফোরক, দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের বুকে ও গলায় পা দেওয়ার হুঙ্কার, তীব্র প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। মালবাজারে হরপবানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী, 18 অক্টোবর যাওয়ার কথা মমতার। ছ বছর ধরে আটকে সেতুর তৈরি কাজ, বাঁশের সেতু বানিয়ে গংসাবতী নদীতে ঝুঁকির পারাপার পুরুলিয়ার আর্শবাসী। রেশমগুটি চাষে সাফল্যের মুখ পূর্বস্থলীর এক চাষির, তা অনুসরণ করে প্রথাগত চাষের বদলে গুটি চাষে আগ্রহ অনেক চাষি। লক্ষ্মী পুজোর পর থেকে টানা বৃষ্টি, অতিবৃষ্টিতে ধানের ক্ষতির আশঙ্কা দিন গুনছে বর্ধমানে আউশ গ্রামের চাষিরা। মেট্রো কাজে বউবাজারে মদন দত্ত লেনে একাধিক বাড়ির দেওয়ালে ফাটল, 203 জনকে সরানো হয়েছে 6টি হোটেলে। বউবাজারে মেট্রো আধিকারিকরা গেলে তাদের ঘিরে বিক্ষোভ, এলাকায় ঢুকতে বাধা, ঘটনাস্থলে মোতায়েন পুলিশ। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি জেলার খবরের সঙ্গে, থাকুন। দিলীপ ঘোষের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরে দুই বিজেপি নেতার অডিও ভাইরাল, যদিও ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। অডিওতে দিলীপের বিরুদ্ধে বিনা রশিদে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ করা হয়েছে। অন্যদিকে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, তৃণমূল কর্মীদের বুকে পা দেওয়ার হুঙ্কার বিজেপি সাংসদের, এহেন মন্তব্যে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের দুই নেতার অডিও ভাইরাল, যদিও ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে হারের পর ওই দুই নেতা দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য করেন। ওই দুই নেতার মধ্যে একজন তৎকালীন জেলা সভাপতি সৌমেন তিওয়ারি, অন্যজন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী। অডিওতে শোনা গিয়েছে দিলীপ ঘোষ কালপ্রিট, জেলা থেকে বিনা রশিদে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে গেছেন। কি বলবো বলুন, যে দিলীপদার স্বভাব চরিত্র আচার ব্যবহার ঘটনাতে বলুন, দিলীপ ঘোষ কয়েকদিন আগে তার লেঙ্গুটি পরে ঘুরতো, তার কিছু নেই, সে এখন নিজেকে বিরাট বড় ডন মনে করে নিয়েছে নাকি? তাই জানতো যে হচ্ছে সেই স্নিকার্স গুলো পরে বা স্পোর্টস শু গুলো এখন তো পায়ে শু পরে ঘুরছে না, শু কি জিনিস জানতো? মানে দিলীপ সম্পর্কে মানুষের ধারণা কিন্তু পরপর পরপর বদলে যাচ্ছে বাবা, যাই বলুন। সৌমেন তিওয়ারির দাবি, অডিও সম্পাদনা করে ছাড়া হয়েছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 2019 সালের খবর, এটা নিয়ে তিনবার খবর হয়েছে একই বিষয়ের ব্যাপারে, আমার মনে হয় সংবাদ মাধ্যমের বিষয় নজরে আসছে কেন আমি জানি না, তবে এই খবর অনেক আগেই হয়েছে এবং এসবের পাশাপাশি ফের বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, তৃণমূল কর্মীদের বুকে পা তুলে দেওয়ার হুঙ্কার দিলীপের। শুক্রবার বেলদায় প্রাতঃভ্রমণে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ, বিক্ষোভ চলাকালীন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে বিজেপির কর্মীরাও পাল্টা স্লোগান দিতে থাকেন। এরপরই মেজাজ হারিয়ে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বুকে পা দেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ। দিলীপ ঘোষের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। জেলা তৃণমূলের কোয়ার্ডিনেটর অজিত মাইতির দাবি, এলাকার মানুষ সাংসদের কাছে এলাকার উন্নয়নের প্রশ্ন তুলেছেন, তার উত্তরে বুকে পা দেওয়ার কথা বলেছেন উনি, মানুষ 24 সালে এর জবাব দেবে। যেভাবে উনি কথাবার্তা বলতে শুরু করেছেন, মানুষ তো রাঁচিতে পাঠাবে, আমি তো ওর মতো বলতে পারবো না যে গলায় পা তুলে দেবো, পেটে পা তুলে দেবো। অস্ত্র ছিল, তারপর হলো বুকে পা তুলে দেবো, তারপর পেটে পা তুলে দেবো, আজকে আবার ধরছেন গলায় পা তুলে দেবেন, আর কোথায় কোথায় পা তুলবেন সেইটা দেখতে চাচ্ছি। আর সবাইকে জেলে পাঠাবেন আপনাকে, এই যে আপনার দলের নেতারা আপনার সম্পর্কে অডিও ভাইরাল করলো, আপনি টাকা তুলেছেন, চুরি করেছেন, আপনার দলের নেতারা বলছি, আপনি সেটার জবাব দিন না, আপনাকে কে জেলে পাঠাবে? দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য নিয়ে জেলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপান উতর। পশ্চিম মেদিনীপুর থেকে সৌম্যকান্তি ত্রিপাঠীর রিপোর্ট, কলকাতা টিভি।
জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসনের সঙ্গে সারাফুলির খড়পাড়ার নিহত নাবালিকার বাড়িতে যাচ্ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা চিব্রেওয়াল। পথে তাকে আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকেরা। নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ হয়েছিল সারাফুলির খড়পাড়ার এক নাবালিকা। পরের দিন তারকেশ্বর রেল লাইনের ধার থেকে তার দেহ উদ্ধার করে জিআরপি। পরিবারের খুনের অভিযোগের ভিত্তিতে রাজা শেখকে গ্রেফতার করে পুলিশ। এদিন প্রিয়াঙ্কা চিব্রেওয়ালকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূলের প্রতিবাদ প্রসঙ্গে প্রিয়াঙ্কার দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত শাস্তি পাক তৃণমূল, তা চায় না। এই কালো পতাকা দেখাচ্ছেন, দেখুন একটা এনসিপিসিআর এর চেয়ারপারসন এসেছে, সেখানে উকিলে হিসাবে আমি গিয়েছি, ওদের পরিবারের আইনজীবী আছে, কালো পতাকা দেখাচ্ছে, তার মানে স্পষ্ট হলো কাউন্সিলর নিজে ওখানে দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে, তার মানে যা ঘটনা ঘটেছে তারা চাইছে না যে ওটা কোনো মানে ইনভেস্টিগেশন হোক বা আসল ঘটনাটা সামনে আসুক, এটাই তাদের ইয়ে আছে। এর থেকে পরিষ্কার বোঝা গেল যে এতদিন ধরে এ হয়ে গেছে, পুলিশের গাফালাতে যেখানে ছিল তৃণমূল কোনো কথা বলেনি, কেন বলেনি এটা পরিষ্কার। কেন কেন যে করেছে, তার নাম আছে শেখ রাজু। যে খবরের দিকে নজর রাখবো, নেই একশো দিনের প্রকল্প, আরো একবার জানিয়ে রাখবো, নেই একশো দিনের প্রকল্প, দুয়ারে সরকারের শিবিরে এবার থেকে থাকছে না একশো দিনের যে কাজের প্রকল্প তা থাকছে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, দুয়ারে সরকারের শিবিরে এবার থেকে থাকবে না একশো দিনের প্রকল্প, পয়লা নভেম্বর থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির, তবে সেই শিবিরে একশো দিনের প্রকল্প থাকবে না বলেই খবর পাওয়া যাচ্ছে। আমরা কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, একটু বিস্তারিত শুনবো। দেখো, যেটা জানা যাচ্ছে যে পয়লা নভেম্বর থেকে যে একশো দিন যে দুয়ারে সরকার যে ক্যাম্প বসতে চলেছে, সেই ক্যাম্পে কিন্তু এবার কিন্তু এই একশো দিনের প্রকল্প যেটা রয়েছে সেই প্রকল্পের কিন্তু নাম নথিভুক্তকরণের জন্য যে ক্যাম্প করা হয় সেই ক্যাম্পটা কিন্তু থাকছে না। তার কারণ হচ্ছে হলো কেন্দ্র সরকার গত বছর থেকে কিন্তু এই একশো দিনের প্রকল্পের টাকা দেয়া বন্ধ করে দিয়েছে, এবং সেই টাকা বন্ধ করে দেওয়াতে কিন্তু বহু মাস হয়ে গেছে, প্রায় গত বছর নভেম্বর থেকে বন্ধ, প্রায় এতদিন হয়ে গেছে, তারা কিন্তু সেই টাকা পাঠাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু কেন্দ্র থেকে দল পাঠিয়েছিল, তারা কিন্তু এখানে এসে সবিস্তারে সব জেলা ঘুরে তারা রিপোর্টও জমা দিয়ে দিয়েছে, কিন্তু রিপোর্ট জমা দেওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্র থেকে সেই টাকা দেয়া হয়নি। সুতরাং সেই জন্যই কিন্তু এই একশো দিনের প্রকল্পের কিন্তু নাম নথিভুক্তকরণের কাজ কিন্তু এবার দুয়ারে সরকারের ক্যাম্পে হচ্ছে না। কিন্তু এর জায়গায় কিন্তু ফিশারম্যান রেজিস্ট্রেশন অর্থাৎ মৎস্যজীবীদের কিন্তু নাম নথিভুক্তকরণের কিন্তু এবার রাজ্য সরকার নিয়েছে, এবং সেইটা কিন্তু এবার প্রথম করা হচ্ছে, এবং মৎস্যজীবীরা যারা যারা রয়েছেন যেই যেই জায়গায় তারা কিন্তু এবার এসে তাদের নাম নথিভুক্তকরণ করতে পারবেন এই প্রকল্পে দুয়ারে সরকারে গিয়ে। অনেক ধন্যবাদ দীপ্তিমান, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, দুয়ারে সরকারের শিবিরে এবার থেকে থাকছে না একশো দিনের প্রকল্প, পয়লা নভেম্বর থেকে বসতে চলেছে দুয়ারে সরকার শিবির, এবং সেখানে একশো দিনের প্রকল্প থাকছে না বলেই খবর। কারণ যেটা দেখানো হয়েছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে এই একশো দিনের প্রকল্পের জন্য টাকা পাঠানো হচ্ছে না, সেই কারণেই কিন্তু প্রকল্প বন্ধ করা হচ্ছে। মালবাজারে হরপা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, আগামী 17 অক্টোবর মালবাজার যাবেন মুখ্যমন্ত্রী। ওই দিন বেলা 3টের সময় বাগডোগরা বিমানবন্দরে নেমে মালবাজার পৌঁছানোর কথা তার। 17 তারিখ মালবাজারের এক অতিথি নিবাসে রাত কাটিয়ে 18 তারিখ মাল নদীর হরপা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতার। তারপর তিনি শিলিগুড়ি যাবেন, 19 অক্টোবর কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রীর। গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে রেশম গুটি চাষ করে সাফল্যের মুখ দেখেছেন কাটোয়ার পূর্বস্থলীর এক চাষি। তার পথ অনুসরণ করে সাধারণ শস্য ফসল চাষের বদলে রেশম গুটি চাষে আগ্রহ দেখাচ্ছেন পূর্বস্থলীর আরো অনেকেই। পূর্বস্থলীর উমেশচন্দ্র দাস নিজেরই 1.5 বিঘা জমিতে তুঁত গাছের চাষ করেছিলেন। তারপরই শুরু হয় বাড়িরই একটি ঘরে রেশম গুটির চাষ, কারণ ওই তুঁত গাছের পাতাতেই রয়েছে রেশম গুটির খাবার। এভাবে রেশম গুটির চাষ করে সাফল্যের মুখ দেখেছেন জাহাননগর পঞ্চায়েতের বাসিন্দা উমেশচন্দ্র দাস। রেশমের বাজার ভালোই, অল্প কিছু টাকা খাটিয়ে মুনাফার পরিমাণ অনেকটাই। রেশম গুটির চাষ করে একজন চাষি সাফল্যের মুখ দেখেছেন, এ কথা জানার পর এলাকার অনেকেই রেশম চাষে আগ্রহ দেখাচ্ছেন। অন্যান্যরা রেশম চাষে এগিয়ে এলে জেলা প্রশাসন সাহায্য করতে প্রস্তুত, এমনটাই জানাচ্ছেন বিডিও অফিসার দেবব্রত জানা। আমাদের আমরা জানি যে রেশমজাত পণ্য সামগ্রীর একটা মানে বাজার রয়েছে, অত্যন্ত ভ্যালুয়েবল। আমরা সবাই রেশমের পোশাক আশাক এগুলোকে খুবই গুরুত্ব দিয়ে দেখি, আধুনিক সমাজের আধুনিক প্রজন্ম খুব ভালোভাবে নেয়।
ভবিষ্যতে এটার খুব ভালো বাজার আছে। তো সেই হিসাবে আমি আমার খুব ভালো লাগলো এবং এখানে এই এলাকার যদি কোনো চাষি এই নিয়ে আগ্রহ প্রকাশ করে তাহলে ডেফিনেটলি আমরা তাদের পাশে থাকব। রেশম গুটি চাষের জন্য রীতিমতো ট্রেনিং নিয়েছেন উমেশবাবু, বহরমপুর থেকে ট্রেনিং নিয়েছেন তিনি। বীরভূম মুর্শিদাবাদ থেকে পোকার ডিম সংগ্রহ করতে হয় তাঁকে। দুদিনের মধ্যে 150 রেশম পোকা থেকে 3000 ডিম পাওয়া যায়। তুঁত পাতা খেয়ে সেগুলি বড় হয়। 1000 রেশম পোকা থেকে 1 কেজি রেশম গুটি পাওয়া যায়। উমেশবাবুর কথা অনুযায়ী 5-6 হাজার টাকা খরচ করে অল্প দিনের মধ্যেই 10,000 টাকা লাভ করেন তিনি। আমরা তো চিরাচরিত একটা চাষ সবসময় করছি, ধান পাট। এবার নতুনত্ব একটা চাষ যেটা এই সুতোটা তো আমাদের বাইরের রাজ্য থেকে কিনে আনতে হচ্ছে, সেখানে আমরা যদি আমাদের রাজ্যে সুতোটা তৈরি করতে পারি সেক্ষেত্রে আর্থিক উন্নতি আমাদের। হ্যাঁ, বিকল্প চাষ করে লাভ তো আছেই, আর তাছাড়া যখন আমাদের অন্য ফসলগুলো চাষ হচ্ছে না সেই গ্যাপে আমরা এই চাষটা করে নিতে পারছি। আরও চাষিরা আগ্রহী হয় সেক্ষেত্রে অন্য চাষিদেরও ভালো, আর আমি একা যেহেতু চাষ করছি আমার সঙ্গে অন্য চাষি চাষ করলে আমারও ভালো হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যত বেশি পরিমাণ গুটি হবে তখন অন্য পাইকার বা চাষিরা এসে এখান থেকে গুটিটা নিয়ে যাবে, আমি কোথাও দিয়ে আসতে যেতে হবে না। আমার স্বামীর সঙ্গে সহযোগিতা করি, এই 2016 সাল থেকে করছে। তো হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে, কারণ হচ্ছে অফ টাইম যখন দেখা গেল ওই টাইমটা মাঠে কোনো চাষ নেই তখন আমরা ঘরের মধ্যেও চাষটা করতে পারছি। হ্যাঁ, অনেক চাষি হলে আমরা যদি সরকার থেকে কিছু সাহায্য পাই, এখন তো আমরা একা, মানে একাই চাষ করছি, কোনো জেনে নিজেরাই করছি। যদি আমাদেরকে একটু সাহায্য করে আমরা তাহলে চাষটা আরও বাড়াতে পারি। চাষের জন্য নির্দিষ্ট একটা ঘর দরকার, একটা মানে ঘরটার জন্য সেরকম মানে একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা লাগে, একটা ঘর লাগে। সেখানে চাষ বাড়াতে গেলে একটা জায়গা বাড়াতে হবে, সেখানে যদি আমরা কিছু সাহায্য পাই। এলাকার অন্যান্য চাষিরা রেশম চাষে আগ্রহ দেখানোয় খুশি হয়েছেন জেলার একমাত্র রেশম চাষি। তার মতে এলাকার অনেকে মিলে রেশম চাষ করলে তবে তাকে আর রেশম বাজারজাত করতে অন্যত্র যেতে হবে না, গ্রামে এসে রেশম কিনে নিয়ে যাবেন চাষিরা। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। সরকারি উদাসীনতায় দীর্ঘ 6 বছর ধরে আটকে আছে সেতু তৈরির কাজ। অগত্যা হাতে নাতে নিজেরাই বাঁশের সেতু তৈরি করে ফেলেছেন পুরুলিয়ার আটসার বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে অস্থায়ী সেতু দিয়েই পারাপার করছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। কংসাবতী নদীর উপরে নরবরে বাঁশের সেতুই তাদের নিত্য যাতায়াতের অন্যতম পথ। সরকার উদাসীন, জীবনের ঝুঁকি নিয়ে পারাপারের একমাত্র পথ তাই কংসাবতীর উপরে নরবরের সাঁকো। 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়ার আরশার বামুনডিহা ও কাটাবেড়া গ্রামের সংযোগের জন্যে কংসাবতী নদীর উপর 9,24,00,000 টাকা ব্যয় সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। কাজ শুরুতে দেরি না হলেও শুরুর পরই অজানা কোনো এক কারণে থমকে যায় নির্মাণ কাজ। তারপর থেকে 6 বছর কেটে গেছে, সেতু নির্মাণ যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। নিজেরাই হাতে হাতে নরবরে সেতু তৈরি করেছেন স্থানীয়রা, সেই পথেই কোনো রকমে চলছে যাতায়াত। এর ফলে চরম সমস্যায় দিন কাটাচ্ছেন এলাকার 15-20 গ্রামের বাসিন্দারা। বেশি ভার নিয়ে অস্থায়ী সেতুতে উঠতে পারেন না বাসিন্দারা, ফলে ঘুরপথে দেউলঘাটা সেতু হয়ে গন্তব্যে পৌঁছন ব্যবসায়ীরা। ঘুরপথে 7-8 কিলোমিটার পথ এড়াতে সেতু আশু প্রয়োজন বলে মনে করছেন আরশার বাসিন্দারা। যে কাজটা উদ্যোগ নিয়ে যে গ্রামের যুবকরা করেছে এটা অত্যন্ত ভালো। আমাদের যে কষ্ট, আমি একজন সেবামূলক কাজ করি, পশু চিকিৎসক, গ্রামীণ পশু চিকিৎসক, সেই হিসাবে আমার কেন এলাকার সবারই সুবিধার জন্য যে যুবকরা যে কাজটা নিয়েছে এটা আমার অত্যন্ত ভালো লেগেছে। এই ভাবনাটা আসলে আমাদের এই যে ব্রিজটা মানে কাজ শুরু হয়েছিল, পাইলিংটা অলরেডি হয়ে গেছিলো, ধরল তো মানুষের যাতায়াতের বহুত অসুবিধা হয়েছিল। তো আমরা একজন ছেলে আর কি ইয়া করলাম যে আমাদেরকে এটা করতে হবে, একটা সেতু যার লোক যাতায়াতের বহুত অসুবিধা হচ্ছে, কাজটাও তো আমাদের আটকেই আছে, তো বলি কাজটা জায়গায় করা যাক, যদি ব্রিজের কিছু একটা উন্নয়ন হইতো আর কি। এলাকায় যে সেতুর প্রয়োজন আছে তা স্বীকার করেছেন জেলা পরিষদের সভাধিপতিও।
ঠিক কি কারণে ছ বছর আগে সেতু তৈরি আটকে গেছে তা জানেন না তিনি। এলাকাবাসীর সমস্যা মেটাতে খুব শিগগির মুখ্যমন্ত্রীর দফতরে স্থায়ী সেতু নির্মাণের আবেদন পাঠাবেন জেলা পরিষদের সভাধিপতি। সত্যি কথা ঘটনায় ১৬ সালের থেকে হলো না, কিন্তু পারাপারের জন্য ব্যবস্থাপনা করার গ্রামবাসীরা নিজেরাই বাঁশের সেতু তৈরি করে যেভাবে বিভিন্ন জেলাগুলোতে হয় সেটা পুরুলাতেও করছে, কিন্তু পুরুলা একটু বেশি ওটা একটু বিপজ্জনক, এই জন্যই আমাদের এখানে নদীগুলো খরস্রোতা, আর যেখানে ওই রকম বাঁশের সেতুতে পেরোয় সেখানে খরস্রোতা নয়, এখানে খরস্রোতার জন্যই ওই সেতুটা সম্পর্কে একটু ভয়ের আছে বইকি। ব্যবস্থা এখনই কিছু নিতে পারবো না, আমি বললাম তো আমার জেলা পরিষদের তরফ থেকে আমি একটা রেজুলেশন করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকুক আর যাই থাকুক যদি এটা করা হয় ভালো হয়। স্থায়ী সেতু নেই, নিজেদের দায় নিজেরাই নিয়ে দীর্ঘ ৬ বছর ধরে যাতায়াত করছেন স্থানীয়রা। দীর্ঘ ৬ বছরের সমস্যার সমাধানে এবার সরকারি হস্তক্ষেপ চাইছেন আরশাবাসী। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি। লোকাল ট্রেনে প্যান্টোগ্রাফ ভেঙে রেল চলাচলে বিঘ্ন আদ্রা আসানসোল রেলপথে। শুক্রবার সকালে জয়চণ্ডী পাহাড় স্টেশনের অদূরে আসানসোল রাঁচি মেমু প্যাসেঞ্জার ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় রেল চলাচলে বিঘ্ন ঘটে, সমস্যায় পড়েন রেল যাত্রীরা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে আসানসোল আদ্রা মেমু, আসানসোল হলদিয়া এক্সপ্রেস, পুরুলিয়া বর্ধমান মেমু সহ একাধিক ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল কর্মী ও আধিকারিকরা, শুরু হয় মেরামতের কাজ। অন্যদিকে আসানসোল কালাপাহাড়ি রেলপথের ওভারহেডের তার ছিঁড়েও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে শুক্রবার। তার ছিঁড়ে যাওয়ার জেরে আদ্রা থেকে আসানসোল এবং আসানসোল থেকে আদ্রা ৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে ১টি এক্সপ্রেস ট্রেন, ৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলে রেল সূত্রে খবর। এই ট্রেনটা আমি রাঁচি যাওয়ার ছিল, ট্রেন জয়চণ্ডী ছাড়লো, জয়চণ্ডী ছাড়ার পরেই দেখছি ট্রেনের উপর থেকে ওই কারেন্টের যেটা এটা পড়ে যায়, পড়ে যাওয়ার জন্য অনেকক্ষণ থেকে ট্রেন আমরা দাঁড়িয়ে আছি। আমি তো ৭টার থেকে এসেছি এখানে বর্ধমানটা যাওয়ার জন্য, কিন্তু যাবো পেশেন্টকে নিয়ে এসেছি। এই যে আমার পেশেন্ট দেখুন, কিন্তু ট্রেন ডাক্তার নিয়ে আছে, যাওয়াচ্ছিল কলকাতা, কলকাতা যাওয়াচ্ছিল, সে যাওয়া হলো না। এবার যে অসুবিধায় পড়েছি ওনার। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, রয়েছে আরও খবর, সঙ্গে থাকুন। বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করে তা নিষ্ক্রিয় করল উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ। গোবরডাঙ্গা থানার উদ্যোগে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ শব্দবাজি। গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম পাল ও অন্যান্য পুলিশ কর্মীরা উদ্ধার করেন ওই বিপুল পরিমাণ শব্দবাজি। ফায়ার ব্রিগেডের উদ্যোগে নিষ্ক্রিয় করা হয় ওই বিপুল পরিমাণ শব্দবাজি। স্থানীয় সূত্রে খবর, গত ৩ দিন ধরে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার শব্দবাজি বাজেয়াপ্ত করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। বেআইনিভাবে শব্দবাজি বিক্রির অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে একজনকে। সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে উদ্ধার হলো বিশাল আকার পাঙাশ ট্যাংরা মাছ। স্থানীয় সূত্রে খবর, মৎস্যজীবী সুভাষ সরকারের জালে ধরা পড়ে মাছটি। মাছটির ওজন আনুমানিক ১৬ কিলো ৬০০ গ্রাম, লম্বায় প্রায় ৫ ফুট। রায়মঙ্গলে মাছটির জালে পড়ার পর তিনটে নদী পেরিয়ে বাঁকড়ার মাছের আড়তে মাছটি নিয়ে যান সুভাষ সরকার, সেখানে বিক্রি হয় বিশাল আকার ওই পাঙাশ ট্যাংরা। সময় একটা ছোট্ট বিরতি। উত্তরবঙ্গের জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে বৈঠক। বুধবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে বিজয় সম্মেলনীতে যোগ দেওয়ার কথা তার। প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যসচিব। তার সফরের আগে রাস্তাঘাট সারিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঝড়ের পূর্বাভাস রয়েছে, আবহাওয়া দফতর নির্দিষ্টভাবে কিছু না জানালেও প্রয়োজনে সফরসূচি বাতিলও করতে পারেন মুখ্যমন্ত্রী। বুধবার শিলিগুড়ি গিয়ে বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা তার। জেলা শাসকদের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। মালবাজারে হরপা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার ভোর ৪টে নাগাদ বৌবাজার এলাকার মদন দত্ত লেনে ফাটল। গ্রাউটিং এর কাজের জন্য ফাটল দেখা দিয়েছে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ। মদন দত্ত লেনের বাড়িগুলোর অবস্থা খারাপ হওয়ায় অল্প ঝাঁকুনিতে ফাটল হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়। পাশাপাশি ১০৮ নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি নির্মীয়মান ফ্ল্যাটে ফাটল দেখা দিয়েছে। নতুন ফ্ল্যাটে ফাটল আতঙ্কে বাড়ির সদস্যরা।
একের পর এক বাড়িতে ফাটল ধরা পড়ছে ঘটনার পর থেকে। 108 বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই জায়গায় আমরা রয়েছি। নির্মীয়মান একটি বাড়ি, নির্মীয়মান একটি ফ্ল্যাট উঠছে, এবং সেই জায়গায় আমরা দেখাচ্ছি নতুন ফ্ল্যাট উঠছে, কিন্তু তারই মধ্যে ফাটল দেখা দিয়েছে বাড়ির। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিক ফেটে গিয়েছে, একটি ঘরের চতুর্দিক ফেটে গিয়েছে, মেঝে ফেটে গিয়েছে, ফেটে গিয়েছে সিলিং, এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এখানে ওয়াল দেখতে পাচ্ছি, দেওয়ালগুলোতে সেখানেও কিন্তু ফাটল, চারিদিকে জায়গায় জায়গায় ফাটল দেখা দিয়েছে। নির্মীয়মান একটি বাড়ি, সেই জায়গার এই ছবি রীতিমতো বিভৎস ছবি। চতুর্দিকে ফাটল, বাড়ির চতুর্দিকে দেখতে পাচ্ছি দেওয়ালগুলো একটার পর একটা জায়গায় ফাটল দেখা দিয়েছে, এবং একটি ঘর করা হয়েছে সেই ঘরে এই ছবি, এবং একের পর এক তিনতলা একটি বাড়ি এসে ফ্ল্যাট উঠছে সেই জায়গার এই ছবি দেখাচ্ছি। একদম 108 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই জায়গার এই ছবি দেখাচ্ছি, ফাটল দেখা দিয়েছে, এবং যাদের বাড়ি এটি তারা রীতিমতো আতঙ্কে এখানে রয়েছেন, দিন কাটাচ্ছেন, এবং তারা আদপেও এখানে থাকতে পারবেন কিনা অনেক আশা করে এখানে এই ফ্ল্যাটটি তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। এই জায়গায় তাদের জমি ছিল, এবং সেই জায়গায় তারা বাড়ি ফ্ল্যাট বানাচ্ছেন। কিভাবে তারা করে বেড়াচ্ছে এখানকার বাসিন্দাদের বা এই ফ্ল্যাটের যিনি মালিক রয়েছেন তাদের কাজ জানবো। দাদা, আপনি বলছিলেন যে অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে এই বাড়ি আপনারা বানাতে চাইছেন, কিন্তু তারই মধ্যেই ফাটল, কি বলবেন? এখানে আর কিছু বলার নেই দাদা। ঘটনাটা হচ্ছে যে আমরা ডেভেলপারকে 11 সালে দিয়েছিলাম বিল্ডিংটা করার জন্য। আমার লেবুতলা পার্কে বাড়ি আছে, ওই বাড়িতে আমি নয় ওখানে শিফটিং করেছি, বাদ বাকি একটা দুটো শরিক, তার ওই কেষ্টপুর ওই রাজারহাট ওদিকে তার থাকে। এইবার ডেভেলপার তার গড়িমসির জন্য এতদিনে আটকে গেল, আবার প্রকৃতির নিয়মে এই ভাঙা পড়ে যাচ্ছে। এবার আমাদের আশঙ্কা ডাকছে যে যতই নতুন কনস্ট্রাকশন হোক, যতই নতুন তলায় যতই ইয়ে হোক, যে তলায় মাটি সরে গেলে, নিউ কনস্ট্রাকশন ভেঙে গেলে তখনই আমাদের ফ্ল্যাটটা যে থাকবে সেখানে ফ্ল্যাটটা আদৌ সুরক্ষিত থাকবে কি না সেটা একটা আশঙ্কায় রয়েছে। তিনি আমাকে পরে বললেন যে আমাদের উচ্চ কর্তৃপক্ষকে ঠিকানাটা লিখে নিয়ে গেলেন, উনি বললেন উচ্চ কর্তৃপক্ষকে আমাদের নয়া কনস্ট্রাকশনে পাঠাবো, নতুন কনস্ট্রাকশনও এই অবস্থা হচ্ছে, সেটা কেন হচ্ছে সেটা দেখার জন্য। ক্ষতিপূরণ বাবদ কিছু বলেছেন না? কোনো ক্ষতিপূরণ বাবদ কিছু বলেনি, আর আমরাও সেটা কোনো কিছু জানায়ওনি সেই হয়েছে ঘটনা। মেট্রোর তরফ থেকে বলা হচ্ছিল যে বাড়িগুলোর অবস্থা এমনিতেই খারাপ, এবং তার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু তবে এই ছবি অবশ্যই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে শুধু পুরনো বাড়ি নয়, নতুন কনস্ট্রাকশন, নতুন তৈরি হচ্ছে, তাদের কিন্তু ভিত মেটেরিয়াল সেগুলো কিন্তু ভালোভাবেই তৈরি করা হচ্ছে, কিন্তু সেখানেও চতুর্দিকে ফাটল হলো কি করে, এইটাই কিন্তু তাহলে প্রশ্ন। তাহলে শুধুমাত্র যে পুরনো বাড়ি ফেটে যাচ্ছে, পুরনো বাড়ির মাটি খারাপ, এমনটা অজুহাত মেট্রোর যে ধোপে টিকবে না তা কিন্তু এই ছবিগুলো থেকে পরিষ্কার। চতুর্দিকে বাড়ির দেওয়া পাঁচিল, ফ্লোর সমস্ত কিছুই ফেটে গিয়েছে। নির্মীয়মান বাড়ি, নতুন বাড়ি, সেখানে কিভাবে এই ঘটনা ঘটলো সেটাই কিন্তু অবশ্যই একটা প্রশ্নচিহ্ন তুলে দিল এই ঘটনা বউবাজার কাণ্ডে, এমনটা তো বলাই যায়। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুদীপ্তা, কলকাতা টিভি। মদন দত্ত লেনে ফাটল নিয়ে মেট্রো কর্তৃপক্ষের ওপর ক্ষোভ উগড়ে দিলেন মেয়র ফেরাদ হাকিম। রেল বোর্ডের শীর্ষস্থান থেকে সিদ্ধান্ত না নিলে এই ঘটনায় পুনরাবৃত্ত চলতে থাকবে বলে জানান ফেরাদ হাকিম। আন্ডারগ্রাউন্ডে মেট্রো টানেলের প্রেশারে কোনো জায়গায় কোনো কিছু, তাহলে অন্য অন্য জায়গায় এত দিনে কিছু কিছু বিপত্তি হতো। ওখানটার বিপত্তি হয়েছে ওই ওই যে ফেসে মেশিনটা ফেসে, তারপরে ওখানে একটা ওয়াটার পকেট তৈরি হয়েছে, সেই ওয়াটার পকেটের চারিদিকে জলটা চুয়ে এসছে, এখন সেই জলটা আবার মাটি ধুয়ে দিয়ে রিভার্স যাচ্ছে বলে আমার অনুমান। যদিও এটা আমি বারবার করে বলছি যে বিশেষজ্ঞ টিমকে দিয়ে এটাকে আমাদের আবার অনুসন্ধান করাতে হবে, আর মেট্রো রেলের হায়েস্ট লেভেল অর্থাৎ দিল্লির লেভেলকে এসে ডিভিশন নিতে হবে। এখানকার জিএন লেভেল বা ছোটোখাটো লেভেল বা যারা কাজ নিয়েছেন সেই লেভেলের লোকেরা আসছেন, এসে জোড়াতাপ্তি দিয়ে চলে যাচ্ছেন, এটাতে আমাদের ওইখানকার মানুষের কিন্তু একটা ভবিষ্যতের অনিশ্চয়তার মধ্যে তারা। সময় এখন আরও একটা বিরতির। 11 ডিসেম্বর রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিকেল 4টে থেকে 3 নভেম্বর রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। www.wbbpe.org ও wbprimaryeducation.org তে অনলাইনে আবেদন করতে হবে।
আবারও সময় বিরতির। শব্দবাজি ফাটানো আইনত দণ্ডনীয়, কালীপূজায় যাতে শব্দবাজি ফাটানো না হয় তা নিয়ে লেকটাউন থানায় বিশেষ নজরদারি। একটি মিছিলের আয়োজন করে লেকটাউন থানা। শুক্রবার মাইকিং করে শব্দবাজি না ফাটানোর অনুরোধ করা হয় লেকটাউন থানার তরফ থেকে। শব্দবাজি ফাটানো দণ্ডনীয় অপরাধ, লেকটাউন থানার সচেতনতার মিছিল, শব্দবাজি না ফাটানোর অনুরোধ পুলিশের, সমস্ত রকম আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শব্দবাজি ফাটালে আইনত কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা লেকটাউন থানার। মহামান্য হাইকোর্টের নির্দেশে এবং রাজ্য সরকারের সিদ্ধান্তে কঠোর ব্যবস্থা নিতে চলেছে রাজ্য পুলিশ। সেই সঙ্গে কলকাতা ও বিধাননগর কমিশনের পুলিশ আধিকারিকরাও কঠোর ব্যবস্থায় নেমেছে। শুক্রবার লেকটাউন থানার তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে বাজনা বাজিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করা হয়। মাইকিং এর মাধ্যমে শব্দবাজি না ফাটানোর অনুরোধ করা হয়। শব্দবাজি ফাটালে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তাও পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে দেওয়া হয়। লেকটাউন থানার মিছিলে পুলিশ আধিকারিকদের সঙ্গে ছিল স্কুলের ছাত্রছাত্রীরাও। এছাড়া হাজির ছিলেন লেকটাউন থানার আইসি এবং ডিসি। এই বিষয়ে ডিসি বিশ্বজিৎ মাহাতো জানান, পুলিশের কড়া চেকিং, এখনো পর্যন্ত কিছু শব্দবাজি বাজেয়াপ্ত হয়েছে। শব্দ দূষণ ও পরিবেশ দূষণ রুখতে হাইকোর্টের নির্দেশ মানতে রাজ্য সরকারের তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কলকাতা টিভি। জেলা সারাদিন আজকের মতো এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।